নমস্কার দেখছেন রিপাবলিক বাংলা সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী আর শুরু করছি সোজা সুজি স্বর্ণালী অনেকের হট্টমেলা নয় রায় জানানোর প্ল্যাটফর্ম নয় বাংলা টেলিভিশনে প্রথমবার যুদ্ধক্ষেত্র থেকে স্টুডিও সোজা প্রশ্নের টি-20 ঘুরিয়ে নাম দেখাই না আমি যখন তখন রং বদলাই না আমি স্বর্ণালী প্রশ্ন করি সোজা সুজি এই মুহূর্তে দাঁড়িয়ে সত্যি সত্যি প্রশ্ন ওঠে যে আমরা কি করছি কি পড়ছি কি জানছি আর ইতিমধ্যেই গোটা বাংলা জেনে গিয়েছে গোটা রাজ্য তলপার হয়ে গিয়েছে প্রশ্নপত্র নিয়ে টেস্ট পেপারে প্রশ্ন নিয়ে ভয়ঙ্কর প্রশ্ন আর তার সঙ্গে তার কোথাও ভিতে ঢুকতে ঢুকতে আমরা জানতে পেরেছি এমন এক তথ্য যা আরো ভয়ঙ্কর তাহলে কোথায় গোড়ায় গলত রয়ে গেছে আসলে এই মুহূর্তে দাঁড়িয়ে চারিদিকে রোজ রোজ আমাদের দুর্নীতির খবর করতে হয় কয়লা থেকে বালি থেকে জল থেকে ছাদ থেকে গরু একাধিক চুরির তথ্য পরিসংখ্যান বলতে হয় চাকরিও বাদ নেই দিনের আলোয় চাকরি চুরি গেছে কিন্তু তার সঙ্গে সঙ্গে এই মুহূর্তে যে খবর যে তথ্য সামনে এসেছে যা রীতিমতো গোটা বাংলাকে চিন্তার মধ্যে ফেলে দিয়েছে ভয়ঙ্কর দুশ্চিন্তার কালো মেঘ তা হলো সিলেবাস তাহলে কি বলতে হবে এবার কোথাও সিলেবাস তো হাইজ্যাক হয়ে গেল না হলে পাকিস্তানের ভাষা পাকিস্তানের স্লোগান পাকিস্তানের ভাষা আমাদের বাংলার মধ্য শিক্ষা পর্ষদের ভাষার মধ্যে ঢুকলো কি করে কারা ঢোকালো যে দেশ এত রক্ত ঝরিয়ে স্বাধীন হয়েছে যে দেশ এতদিন ধরে লড়াই করেছে এখনো পর্যন্ত এই মাটিতে দাঁড়িয়ে যেখানে সত্যি সত্যি এই ধরনের স্লোগানকে দেশদ্রোহী বলা হয়ে থাকে সেই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তানের ভাষা পাকিস্তানের স্লোগান কি করে জায়গা পেল সরাসরি পাকিস্তানের ভাষা মধ্য শিক্ষা পর্ষদের প্রশ্নপত্রে শুরুতে বলছিলাম আমরা মানচিত্রের ভুল তথ্য বিকৃত মানচিত্র পরে দেখা গেল বিকৃত মানচিত্র নয় আসলে বিকৃত সিলেবাস আসলে কোথাও গোড়ায় গলত রয়েছে মধ্য শিক্ষা পর্ষদের টেস্ট পেপারে ম্যাপ পয়েন্টিং এর সময় কাশ্মীরকে বলা হলো আজাদ কাশ্মীর যা আমরা ভাবতে পর্যন্ত পারি না জানি এত দ্বন্দ্ব এত রক্তক্ষরণ কি করে করতে পারে কারা করতে পারে কারা রয়েছে এর নেপথ্যে কি উদ্দেশ্যে পর্ষদের ইতিহাস এবং পরিবেশ বইয়েও নাকি আজাদ কাশ্মীরের উল্লেখ রয়েছে ঠিক যে মুহূর্তে এই টেস্ট পেপারে প্রশ্নপত্র সামনে আসা শুরু করেছে ভাইরাল হয়ে গিয়েছে চারিদিকে ঢিঢি রব পড়ে গেছে খোঁজ খোঁজ কি করে এরকম প্রশ্নপত্র এলো তখন কান টানলে মাথা আসে জানা গেল আসলে প্রশ্নপত্রের উৎস হচ্ছে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দির থেকে তারপর সেখানে গিয়ে প্রশ্ন করা হলো রামকৃষ্ণ বিদ্যা মন্দিরের বিবেকানন্দ বিদ্যা মন্দিরের প্রধান শিক্ষককে প্রশ্ন করা হলো যে এরকম প্রশ্ন করলেন কি করে আপনারা কোথা থেকে পেলেন আর এটা অ্যাপ্রুভই বা করলো কে কি করে একটা টেস্ট পেপারের মতো জায়গায় স্থান পেল তখন আরো চাঞ্চল্যকর তথ্য সামনে চলে এলো কি তথ্য না আসলে জানা গেল যে কোথাও যে সিলেবাস রয়েছে অর্থাৎ ইতিহাস এবং পরিবেশ বইয়ের যে সিলেবাস রয়েছে সেইখানেই নাকি রয়েছে আজাদ কাশ্মীরের উল্লেখ সত্যি কি ভাবতে পারছেন আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা ঠিক কি শিক্ষা দিচ্ছি দেশকে ভাঙার শিক্ষা টুকরে টুকরে করার শিক্ষা পাক প্রেমের শিক্ষা দেশ বিরোধিতার শিক্ষা কোন শিক্ষা দিচ্ছি আমরা এর আগেও সিলেবাস নিয়ে সিলেবাসের বিষয় নিয়ে চ্যাপ্টার নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল আমি এই সোজাসুজি স্বর্ণালীতে একাধিকবার এই নিয়ে শো করেছি দেখিয়েছি অষ্টম শ্রেণী নবম শ্রেণীতে কিভাবে পাঠ্যপুস্তকে চলে এসেছে শুধুমাত্র শাসক দলের নেতা মন্ত্রীদের নাম তারা জায়গা পেয়ে গেছেন ইতিহাসে আর আসল যে ইতিহাস দেশের ইতিহাস দেশ স্বাধীনতার ইতিহাস দেশের সীমানা মানচিত্রের ইতিহাস সেগুলো বদলে যাচ্ছে কি করে হয় কে নেবে এখন এর দায় এই মুহূর্তে দাঁড়িয়ে শুধুমাত্র মালদার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দিরের প্রশ্নপত্র সামনে আসার পরে শুধুমাত্র দায় ঠেলাঠেলির কাজ চলছে কিছুক্ষণ আগে আপনারা দেখলেন আমাদের প্রতিনিধি ভাস্কর প্রশ্ন করেছিলেন সরাসরি পর্ষদের আধিকারিককে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে কি করবেন আপনারা শুধু বলা হলো যে আমরা আপনারা নজর রাখুন সঠিক জায়গায় অ্যাড্রেস করা হবে ঠিক জায়গায় নির্দিষ্ট সময় ওয়েবসাইটে জানানো হবে এটা কি ওয়েবসাইটে জানানোর বিষয়
সামান্য কাশ সামান্য চীন যদি অন্য কোন জায়গায় বিভিন্ন আমাদের দেশের সীমানা নিয়ে ভুল কিছু তথ্য পরিসংখ্যান দেয় সেই নিয়ে গোটা দেশ একসঙ্গে রেড়ে করে ওঠে আর আমাদের বাংলায় কি করছি আমরা সিলেবাস নিয়ে ছেলে খেলা বিদ্যা মন্দিরের প্রধান শিক্ষক তিনি কি বললেন যখন তাকে বলা হলো প্রশ্ন করা হলো তার বক্তব্য শোনাবো তবে নিঃসন্দেহে তার সঙ্গে এটাই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন হয়ে যাচ্ছে যেখানে আমরা সবাই বলি দেশ সবার আগে সেখানে এই রাজ্যের স্কুলে ছাত্রদের কি শিক্ষা পাওয়া হচ্ছে এর নেপথ্যে কারা রয়েছে আমাদের এতদিনের ইতিহাস সব থালে মিথ্যা হয়ে যাচ্ছে এর কিসের উদ্দেশ্যে নাকি ধরে নেব যে একটা ভুল যে ভুল কোথাও ভুল হতে 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 কারণ নজরে পড়লো না এমন একটা সিলেবাস ছাত্রদের কাছে চলে এলো নাকি ভাববো যে সত্যি সত্যি উদ্দেশ্য প্রণোদিতভাবে পরিকল্পিতভাবে এমন কাজ করা হচ্ছে এর দায় কার আর বলি হারি যায় সেই বাবা মাদেরও সেই শিক্ষক শিক্ষিকাদেরও যারা এক বছর ধরে এগুলো পড়ে আসলেন বইয়ের পাতায় গোটা গোটা করে লেখা রয়েছে আজাদ কাশ্মীর আর তারা এক বছর ধরে তারা সেগুলো পড়ে এলেন তাদের মনে একবার প্রশ্ন জাগলো না যে কোথা থেকে এলো এই সিলেবাস আসলে আমরা হয়তো এতটাই সহজ করে দিয়েছি যখন তখন এগুলো বিষয়গুলো নিয়ে আমাদের উপর ঢিল ছোড়া যায় পাথর ছোড়া যায় কারণ আমরা দরজা খুলে বসে রয়েছি আমরা কোনো দায় নিই না আমরা শুধুমাত্র একটা সামান্য ভুল সামান্য জিনিস বলে পাশ কাটিয়ে বেরিয়ে যেতে পারি কিন্তু সময় এসেছে প্রশ্নের উত্তর দেওয়ার সময় এসেছে এই এই ঘটনাগুলো যারা ঘটাচ্ছেন তারা এবার বলুন যে কারা করছেন কিভাবে আমাদের সিলেবাসে একদম কাঁচা বাংলায় এই জিনিসগুলোকে চলে এই জিনিসগুলোকে কোথাও মগজ ধোলাইয়ের মতো করে ঢুকিয়ে দেওয়া হচ্ছে হীরক রাজার দেশের মতো শুরু থেকে যাতে একটা বাচ্চা ছোট থেকে এগুলো পড়তে পড়তে বড় হয় এ নেপথ্যে কারা রয়েছে নিছক ভুল নাকি কোথাও পরিকল্পিত আর এর পাশাপাশি আরো একটা প্রশ্ন আসছে গোটা শিক্ষা ব্যবস্থার হতশ্রী দশা কিছুক্ষণ আগে বললাম অষ্টম শ্রেণী ইতিহাস বইয়ে সিঙ্গুর আন্দোলনের প্রসঙ্গ দেখিয়েছিলাম একদিন দীর্ঘদিন পর্যন্ত সেই সিলেবাস চেঞ্জ করা হয়নি আজ পর্যন্ত আজকে ডেটেও সিলেবাসে নাম রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের সেই পার্থ চট্টোপাধ্যায় শিক্ষক দুর্নীতিতে যিনি আপাতত শ্রী ঘরে সত্যি প্রশ্ন উঠছে ভবিষ্যৎ প্রজন্মকে দেশ বিরোধিতার শিক্ষা দিতে মানে সত্যি কি আমরা এই শিক্ষা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি এখনো পর্যন্ত যে বাংলা ক্ষুদিরামের বাংলা মাস্টারদা সূর্য সেনের বাংলা বিনয় বাদল দীনেশের বাংলা স্বামীজির বাংলা একটা সময় বলা হতো আজ বাংলা যা করবে গোটা দেশ আগামীকাল তা করবে আজ সেই বাংলায় শিক্ষায় দুর্নীতি ঘুম ধরেছে গোটা সিস্টেমে আর সিস্টেমের বলি হচ্ছে পরবর্তী প্রজন্ম সত্যি প্রশ্ন উঠছে আগামী বাংলার জন্য কি রেখে যাচ্ছি আমরা এই প্রশ্নগুলো তুলব তবে তার আগে চোখ রাখছি আজকে সোজাসুজি স্বর্ণালীর প্রতিবেদনে সূত্র খুঁজতে গিয়ে উঠেলো আরো ভয়ঙ্কর তথ্য মধ্যশিক্ষা পর্ষদের ইতিহাস ও পরিবেশ বই দেখে প্রশ্ন করতে গিয়েই বিপত্তি সেই বইতেই উল্লেখ আজাদ কাশ্মীরের প্রতিক্রিয়া মালদহের রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির স্কুলের প্রধান শিক্ষকের এই আজাদ কাশ্মীর এবং আজাদী কাশ্মীর জানতে জানতে বড় হোক তারা তার মানে এই দেশকে টুকরো টুকরো করবার যে স্লোগান ওঠে যে টুকরে টুকরে গ্যাংয়ের উপস্থিতি একমাত্র এমনকি রাজধানী পর্যন্ত আমরা দেখতে পাই সেই টুকরে টুকরে গ্যাংকে উৎসাহিত করতে মালদহের ওই স্কুলের প্রধান শিক্ষকের নজরে আসে মারাত্মক ভুলটি মধ্যশিক্ষার বইতেই যে গুরুতর ত্রুটি এ রাজ্যে শিক্ষায় বিকৃত দেশের মানচিত্র কিভাবে তা টেস্ট পেপারে চলে এলো একটা ইনস্ট্রাকশন আছে যেটা আমরা এখনই ওয়েবসাইটে দিয়ে দিচ্ছি মানে ছাত্রছাত্রীদের মধ্যে তো একটা খারাপ প্রভাব পড়ে না এটা আনইনটেন্ডেড যা করার বোর্ড করেছে এবং সেটা আমরা ওয়েবসাইটেও দিয়ে দিচ্ছি অ্যাজ পার ইনস্ট্রাকশন অফ প্রেসিডেন্ট মারাত্মক ভুলে কাজ করায় পর্ষদ ইতিহাসকে বিকৃত করে এমন প্রশ্নকে কিভাবে অনুমোদন দিল মধ্যশিক্ষা পর্ষদ রিপাবলিক বাংলা এই জায়গা থেকে প্রশ্ন উঠছে সত্যি সত্যি আজকে আজকে 17ই জানুয়ারি আর কয়েকদিন বাদেই নেতাজির জন্মদিন 23 জানুয়ারি সামনে আমাদের দরজায় কড়া নাড়ছে প্রতিবার ধুমধাম করে পালন করি আমরা দেশনায়ককে মনে রাখি আর এই সময় দাঁড়িয়ে যারা দেশের জন্য প্রাণ দিয়েছে দেশের জন্য লড়াই করে গেছে যেভাবে নিজের জীবন সব কিছু স্বপ্ন বাজি রেখে এই দেশকে স্বাধীন করে এনেছে
আজকে আমরা বাঙালিরা যে বাঙালিরা এত গর্ব করি সেই বাঙালিরা আজকে হাতে তুলে দিচ্ছে আমাদের পরবর্তী প্রজন্মকে কি এমন একটা সিলেবাস যে সিলেবাসে বলা হচ্ছে কাশ্মীর নাকি আজাদ কাশ্মীর আর সেই নিয়ে ম্যাপ পয়েন্টিং এ কোয়েশ্চেন রাখছি আমরা সেই প্রশ্নপত্র চলে আসছে টেস্ট বুকে সেই প্রশ্নপত্র চলে আসছে টেস্ট পেপারে কোথা থেকে প্রশ্ন আসছে কারণ বইতে রয়েছে টেক্সট বুকে রয়েছে কারা ঠিক করলো কারা সিলেবাস কমিটির মাথায় রয়েছে কিভাবে সিলেবাসে এলো কি করে প্রশ্নপত্র হলো এতদিন পর্যন্ত কেউ কিছু জানতে পারলো না হঠাৎ করে যখন প্রশ্নপত্র আসার পর টেক্সট পেপারে আসার পরে তারপরে যখন প্রশ্ন করছে মিডিয়া যখন আমরা প্রশ্ন করছি তখন টনক নড়লো বাহ অনেকগুলো প্রশ্ন রয়েছে এক এক করে কথা বলবে এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন অধ্যাপক দেবাশিস চৌধুরী রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক নির্মাল্য মুখার্জি রয়েছেন বিজেপি মুখপাত্র শঙ্কুদেব পণ্ডা এবং রয়েছেন শাসকের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেস সমর্থক অনিন্দ সিনহা রয় চারজনকে স্বাগত রিপাবলিক বাংলা এবং আমার সোজাসুজি স্বর্ণালীতে আমি সবার কাছে আসছি এক এক করে আসি প্রথমে নির্মাল্যবাবু আপনি আপনাকে দিয়েই শুরু করি আমি শুরুতেই বলছিলাম যে আজকে 17ই জানুয়ারি আর সামনেই রয়েছে 23শে জানুয়ারি নেতাজির জন্ম জয়ন্তী জন্মদিবস আর তার আগে এমন একটা ছবি ভেবে পাচ্ছি না আমরা সত্যি সত্যি কি ভাষায় নিন্দে জানানো যায় নিন্দে জানানোর ভাষাও কোথাও কম পড়ে গেছে হীরক রাজার দেশে সেই যন্ত্র মন্ত্রের কথা মনে পড়ছে মগজ ধোলাইয়ের কাজ কি শুরু হয়ে গেল তাহলে এই সময় দাঁড়িয়ে এতদিনের এত কিছুর পরিশ্রম যে যার বিনিময়ে কোথাও আমরা এই মুহূর্তে এই ভারত দেখতে পাচ্ছি আজকে এই এগিয়ে থাকা ভারত সেইখানে বসে বাংলার সিলেবাসে বাঙালি বাংলা ভাষায় গোটা গোটা অক্ষরে পড়ছে আজাদ কাশ্মীরের কথা কি বলবেন নির্মাল্যদা দেখুন স্বর্ণালী ক্ষতি যেটা হওয়ার অলরেডি হয়ে গেল মানে এতদিন ধরে পড়িয়েছে তো কিছু সিনেমা আছে দেখবেন যে 2 ঘন্টার সিনেমার মধ্যে 1 ঘন্টা 50 মিনিট ভিলেন জিততে থাকে এখানে তো একটা প্রশ্ন আসে নির্মাল্যদা আমি একটু সরি টু ইন্টারাপ্ট এখন এটাও তো প্রশ্ন আসে যে এতদিন ধরে পড়ালো কারা কারা পড়ালো কারা সিলেবাস ঠিক করলো কেন এতদিন পর্যন্ত নজরে আসেনি সব ক্ষেত্রে মিডিয়াকে চিৎকার করে প্রশ্ন করতে হবে তবেই কি বিষয় নজরে আসবে এটা তো অপরাধ তার মানে বিষয়টা এরকম যারা পড়াচ্ছেন তারা এতটাই দায়িত্বজ্ঞানহীন কি পড়াচ্ছেন সেটাও জানেন না এবং কেন পড়াচ্ছেন সেটাও জানেন না তার কারণ হচ্ছে আমাদের স্কুল যেগুলো ছিল আগেকার দিনে একটা তার্কিক স্কুল ছিল এখন তো আর তা নয় আমাদের এখানে একটা ব্যাপার হয়েছে টিচিং ব্যাপারটা হয় লার্নিংটা হয় না আমাদের ওই পাখি পড়ার মতো পড়িয়ে দেওয়া হয় এবং পড়িয়ে পাসটাস করে আপনি জানেন বিদ্যা এখন অর্থকরী ধনার্থে বিদ্যা সুতরাং বিদ্যা যে করে হোক পাসটাস করে যাওয়া আজাদ কাশ্মীরের ইম্পর্টেন্স আজাদ কাশ্মীর যে কি জিনিস আজাদ কাশ্মীর আমাদের দেশ নয় ওটা পাক অধিকৃত জায়গা যে কথাটা পাকিস্তানের বলার কথা সেই কথাটা আমাদের এখান থেকে বেরোচ্ছে এর থেকে আর খারাপ কি হতে পারে এবং সেটা দিনের পর দিন ছাত্র মাস্টারমশাইরা পড়িয়ে যাচ্ছেন ছাত্ররা সেটা পড়ছে হজম করছে এবং শিখে যাচ্ছে যার ফলে কি হচ্ছে যে আপনি দেখবেন শহরে মানে সমাজে অনেক সময় ক্রাইম রেট বাড়ে কি করে বাড়ে একটা সিনেমায় যদি একটা যে কোনো চলচ্চিত্রে যদি 50-90 মিনিট দেখিয়েই দেওয়া হয় শুধু ভিলেন মেরেই যাচ্ছে এবং লাস্ট 10 মিনিট হিরো যুদ্ধ এই 90 মিনিটের ইমপ্রেশনটাই তো থেকে যাবে সেই এখানেও তাই হচ্ছে যে ড্যামেজটা করার সেই ড্যামেজটা হয়ে গেছে এখন ওই লাস্ট মোমেন্টে রেক্টিফাই করার এবং দেখুন এইটা যে কত সিরিয়াস ব্যাপার ওদের মানে কথাবার্তা শুনলে বুঝবেন খুব ক্যাজুয়ালি কিছু না আমরা যেন একটা নন ইস্যুকে ইস্যু করছি আপনি একটু কান পাতবেন বাজারে বলবে কি এইসব নন ইস্যুগুলোকে ইস্যু করে ওরা এটা নন ইস্যু নয় এটা হচ্ছে একটা ছেলের সোশ্যালাইজেশন একটা বাচ্চার একটা ছাত্রের সোশ্যালাইজেশন তার ফ্যামিলিতে হয় তার স্কুলে হয় এই সোশ্যালাইজেশনটা যদি এই ধরনের হয় তাহলে তার মনে অন্যরকম একটা ইমপ্রেশন তৈরি হয় সে তো সত্যিটা জানে না সে কাশ্মীর বলতে আজাদ কাশ্মীর বুঝছে এর থেকে আর খারাপ কি হতে পারে পরে যখন সে পড়াশুনো করতে যাবে যখন হায়ার স্টাডিজে যাবে তখন এই আজাদ কাশ্মীরের কনসেপ্ট তার কাছে আসবে ইনফরমেশন হিসেবে আসবে হিস্ট্রির পার্ট হিসেবে আসবে তার এই ছোটবেলার ইমপ্রেশনটা সে কিন্তু তখন বয়ে নিয়ে যাবে ওই যে ক্ষতটা মনে থেকে যাবে ওই ক্ষতটা কিছুতেই সরবে না এবং সেটা জাতীয়তা বিরোধী এই জিনিসটা যারা পড়িয়েছেন আমি তাদেরকে বলবো তারা একেবারেই যাকে সত্যি আমার কিছু মনে করবেন না আমি বলবো তারা মূর্খ তারা অবিবেচক তারা দায়িত্বজ্ঞানহীন এবং সত্যি কথা বলতে জাতীয়তাবাদ জাতীয়তা বোধ সে তো অনেক উচ্চতর ব্যাপার হলো জাতীয়তা বিরোধী কাজ করেছেন জেনেই হোক না জেনেই হোক যদি না জেনেও করে থাকেন সেটাও একটা গর্হিত অপরাধ
আরে আজাদ কাশ্মীর ওয়েবসাইটের বিষয় নয়, অদ্ভুত কাণ্ড। আজাদ কাশ্মীর কি ওয়েবসাইট, হোয়াটসঅ্যাপ, এই যে হোয়াটসঅ্যাপ ওয়েবসাইট, এই এসব বিশ্ববিদ্যালয়গুলো চালু হয়েছে, এগুলো আখেরে মানুষের ক্ষতি হয়ে যাচ্ছে। আজাদ কাশ্মীর তো একেবারেই ওয়েবসাইটে আর হোয়াটসঅ্যাপের বিষয় নয়, ওখানে একটা রেক্টিফিকেশন দিয়ে দাও। আরে রেক্টিফিকেশনটা তো মন থেকে সরাতে হবে, এটাকে আপনি সরাবেন কি করে? এই যে এত বছর ধরে, এতদিন ধরে বাচ্চাগুলো পড়ে এলো, যারা পড়ে এলো জেনে এলো, এবং যারা যারা ভুল বুঝলো, পুরো চিত্রটা যাদের কাছে নেই, তাদের যে মনে যে দাগটা তৈরি হয়ে গেল। আপনি যখন কারোর সঙ্গে কথা বলতে যাবেন, সে আমার সঙ্গে কথা বললে বলবে, আঙ্কল আপনার, আমি তো আজাদ কাশ্মীর জানি, আপনি যে কথা বলছেন পাক অকুপাইড কাশ্মীর বলে আমি কিছু জানি না, ঠিক আছে, আমি আজাদ কাশ্মীর। যে পাকিস্তান যে কথাটা আমাদের পাকিস্তান যে কথাটা বলছে, পাকিস্তানে যে কথাটা, যারা পাকিস্তানের মানে ওখানে যারা যাই হোক, ওরা জিহাদি টিয়াদি কি সব বলে টলে, সেগুলো যারা বলছে সেই কথাগুলো আজকে আমাদের মুখ দিয়ে বেরোচ্ছে। আমি আপনাকে একটা কথা বলি, টাইম ম্যাগাজিন একবার ইচ্ছাকৃতভাবে, অনেক দিন আগে, টাইম ইচ্ছা অনেক ওকে বলে ইচ্ছাকৃতভাবে, যে এই কাশ্মীরকে দেখিয়েছিল পাকিস্তানের পার্ট হিসেবে, সেই নিয়ে হুলুস্থুলু পড়ে যায়। অনেক দিন আগের ঘটনা, পৃথিবী বিখ্যাত টাইম ম্যাগাজিন, এবং আমি এক সময় যে কাগজে কাজ করতাম, কারগিল যুদ্ধের পর কোনো একটা ভুলচুকের জন্য এই রকম ভাবেই দেখিয়ে দেওয়া হয়েছিল কাশ্মীরকে পাকিস্তানের পার্ট, সেই নিয়ে অনেক অনেক চেঁচামেচি হয়েছে, অনেক ক্ষমা চাওয়াচাওয়াই হয়েছে, অনেক কিছু হয়েছে। কিন্তু এইখানে প্রশ্নটা হচ্ছে, এক বছর ধরে টেস্ট পেপারে স্কুল থেকে তাদের প্রশ্নপত্রগুলি আসে, হুবহু সেই জিনিসটা ছাপা হয়, সেখানে কোনো রকম এডিট করা চায় না বা করা হয় না, সেই মতো একটি ভুল। আপনি ওদের ভুল করছেন, শুধুমাত্র প্রশ্নপত্র এলো আর টেস্ট পেপারে ছাপিয়ে দেওয়া হলো, বিষয়টা এমন নয়। প্রশ্নপত্র হলো কোত্থেকে বলছি, পর্ষদ অনুমোদিত বই, ইতিহাস এবং পরিবেশ বই, সেই বইতে লেখা রয়েছে এটা বলছি, সেই জন্য প্রশ্নপত্র এসেছে। প্রশ্নপত্রে আসার পর সেইটিকে দেখা গেছে, তার একটা কিছু ভুল দেখা গেছে, একটি শব্দ সেখানে দেখা গেছে, সেটা সত্যি আপত্তিকর শব্দ, যেটার অস্তিত্ব আমরা মানি না, ভুলটা স্বীকার করা হচ্ছে, কেন এটা হয়েছে সেটা নিশ্চয়ই দেখা হচ্ছে। এটার জন্য তিনটে ডিবেট করে তৃণমূল কংগ্রেসকে দেখাতে হবে যে ওই খারাপ করেছে, সেটা নয়, এটা তৃণমূল কংগ্রেসের ব্যাপার না, এটা সিপিএম এর ব্যাপার না, এটা কংগ্রেসের ব্যাপার না, এটা আমার আপনার দেশের ব্যাপার, বুঝতে হবে। আপনারা এটা নিয়ে বলতে চাইছেন, আমি বলছি ভুল হয়েছে, আমরা স্বীকার করছি যে ভুলটাকে নিশ্চয়ই বলবে, আপনারা বলেছেন বলে আপনাদের মতো কিছু লোক বলেছে বলে ভুলটা জানা গেছে, বলবে না বাদ তো ভুল হয়ে গেছে এবং পর্ষদ ওয়েবসাইটে জানিয়ে দেবে ভুল হয়েছে। অসাধারণ এক্সপেকটেশন আপনাদের, তাহলে কি করা হোক, আপনার মনে কি করা উচিত, সংশোধন না করে কি করা উচিত? এখন তো সংশোধন করতে পারতো, সংশোধন কেন, এটা এর জন্য শাস্তি পাওয়া উচিত, ঠিক আছে, সেটা শাস্তি পাওয়া উচিত, সেটা আমাদের দেশে তো একটা সংবিধান আছে, আইন আছে, সেই মতো করা হবে না, সংবিধান অনুযায়ী হচ্ছে, আরে বাবা সেই মতো তো করা হবে না, করা হবে না, তাকে তো সুযোগ দিতে হবে, এখন মনে পড়ছে সুযোগ দেওয়ার কথা, মানে আমি তো বলছি আবার ভুল তো যে কোনো না একটা না একটা সময় তো কমিটির মাথায় যারা রয়েছে, যদি কোনো না শিক্ষামন্ত্রী, সিলেবাস কমিটির মাথা, চেয়ারম্যান, পরিষদ চেয়ারম্যান, এতদিন ধরে কি করছিলেন তারা,
যেটা একটা ভুল, সে ভুলটা দেখা গেছে তো, সেটাকে নিয়ে এতটা জলঘোলা করা খুব কি দরকার আছে? এটা নিয়ে জলঘোলা বেশ, দেবাশিস চৌধুরী এবং শঙ্কুদেব পণ্ডা যারা দুজনেই এই মুহূর্তে উপস্থিত রয়েছেন, বলা হচ্ছে এটা নিয়ে জলঘোলা। কিছুক্ষণ আগে অবশ্য নির্মাল্যদা একটা আগাম কথা বলেছিলেন যে ইতিমধ্যে এই ঘটনা নিয়ে আমরা আলোচনা করা শুরু করলি, আমরা এটা নিয়ে প্রশ্ন করা টানা প্রশ্ন করা, এর আগে আমরা প্রশ্ন করেছি ছটা সেগমেন্টে, এখনো করছি, টানা প্রশ্ন করা শুরু করলি তখন প্রশ্ন উঠবে যে হয়তো কি সামান্য বিষয় নিয়ে আমরা এত আলোচনা করছি, সত্যি কি সামান্য বিষয়, সত্যি কি জলঘোলা? আমার আমার অন্তত বলার কিছু নেই এতক্ষণ ধরে এত কথা বলার পরে, আপনারা কি বলবেন? দেবাশিসদা বলুন। আপনি ঠিকই বলেছেন, এটা সামান্য বিষয় নয়, আমাকে যদি এক মিনিট সময় দেন আমি এর ইতিহাস বৃত্তান্ত আমি পুরো বলে দিতে পারি। ইতিহাস হচ্ছে একটা পশ্চিমবঙ্গ সরকারের সার্কুলার নম্বর সিলেবাস 89/1 ডেটেড 28/4/1989 সিপিএম সরকারের সার্কুলার, সেখানে পরিষ্কার করে বলা হচ্ছে মুসলিম রুল শুড নট অ্যাট্রাক্ট এনি ক্রিটিসিজম, ডেস্ট্রাকশন অফ টেম্পলস বাই মুসলিম ইনভেডার্স অ্যান্ড রুলার্স শুড নট বি মেনশনড, এবং তারপরে পুরো একটি মাধ্যমিক শিক্ষা পরিষদ সিপিএম সরকারের নবম শ্রেণীর পাঠ্যপুস্তিকায় শুদ্ধ অশুদ্ধর একটি তালিকা করে দিয়েছিল। অশুদ্ধ হচ্ছে বলপূর্বক হিন্দু মন্দির ধ্বংস করাও এক প্রকার আক্রমণ, বলপূর্বক হিন্দু রমণীদের বিবাহ করাও, তাদের ইসলামে ধর্মান্তরিত করাও, উলেমাদের দ্বারা মৌলবাদের প্রস্রাব আর একদিকে একদিক মাত্র শুদ্ধ হবে, এটা অশুদ্ধ। নবম শ্রেণীর পাঠ্যপুস্তিকা থেকে এটা সরিয়ে দিয়ে শুদ্ধ করেছিল সিপিএম। যদিও শব্দের পর থেকে অশুদ্ধ শুরু হয়ে যাচ্ছে, তবে দ্বিতীয়ত থেকে উলেমা পর্যন্ত পুরো অংশটাই বাদ দিতে হবে। আমি সেটাই বলছি, এটা একদিনে হয়নি। পশ্চিম বাংলা দীর্ঘদিন ধরে বামপন্থীদের এমন একটা কবলের মধ্যে রয়েছে যেখানে দেশ বিরোধী হরকত, দেশ বিরোধী গতিবিধি, এরকম সচরাচর মানে অনায়াসে হয়ে যাওয়ার একটা প্রবণতা হয়েছে। পাঠ্যপুস্তক পরিবর্তন চলে গেছে 12 বছর হতে চলল, আমরা সেটাই ভেবেছিলাম যে এই সিলেবাস বদলা নয় বদল চাই, কিছু বদল হবে, কিন্তু রামধনু থেকে রংধনু হয়েছে, এই বদল হয়েছে। যেই পাঠ্যপুস্তিকায় রামধনু থেকে রংধনু হয় সেই পাঠ্যপুস্তিকায় আপনি অবাক হবেন না যদি আজাদ কাশ্মীর যদি উল্লেখ হয়। সেই জন্যেই আমার বক্তব্য, খুব ক্ষুদ্র বক্তব্য আমাদের পক্ষ থেকে এটাই যে পশ্চিমবঙ্গ দীর্ঘদিন ধরে এরকম একটা বিভ্রান্তিকর কবলের মধ্যে রয়েছে, আর এই সরকার জঘন্যতর থেকে জঘন্যতম বাম ফ্রন্ট সরকার হিসেবেই আজকে চিহ্নিত হচ্ছে। সিপিএম সরকার যা যা অন্যায় অবিচার করেছে তার আরও মাত্রা ছাড়িয়ে এই সরকার করছে। হিন্দু বিরোধী সিপিএম ছিল, হিন্দু বিরোধী দেশ বিরোধী এই বর্তমান সরকার, সেই জন্য ভারত বিরোধী। সিলেবাস নিয়ে আজকে আলোচনা করছি, সিলেবাস নিয়ে থাকি, কারণ সিলেবাসের সঙ্গে আমরা জড়িয়ে নেই, সিলেবাসের সঙ্গে আমাদের আগের ফেলে আসা প্রজন্ম রয়েছে, আমাদের পূর্বপুরুষ রয়েছে সিলেবাসের সঙ্গে, আমাদের দেশ রয়েছে, আমাদের দেশকে জানার রয়েছে সিলেবাসের সঙ্গে, আমাদের পরবর্তী প্রজন্ম রয়েছে। শঙ্কুদেবের কাছে আসি, শঙ্কুদেব কিছুক্ষণ আগে অনিন্দ্যবাবু বলছিলেন যে একটা সামান্য ভুলচুক হয়েছে কোথাও, সামান্য একটা দুটো ভুলচুক হয়েছে, তা নিয়ে এত জলঘোলার কি আছে? সত্যি আজকে দেশ, দেশের ইতিহাস এবং তার সঙ্গে পরবর্তী প্রজন্ম, তাদের সিলেবাস, এই সব কিছু, দেশের সীমারেখা, সব কিছু সামান্য হয়ে গেল, এটা সম্ভব? দেখুন, চিরকাল একটা চেষ্টা হয়েছে যে সাধারণত যারা শাসন করেছেন, যে কোনো দল হোক, যে কোনো পরিমণ্ডল হোক, তাদের একটা মানসিকতা শিক্ষায় এসে পৌঁছেছে বা শিক্ষার মধ্যে এসেছে। কিন্তু আমরা সিভিলাইজ সোসাইটিতে একটা জিনিস দেখতে পেয়েছি যে যারা সুচতুর ক্রিমিনাল তারা শিক্ষা ব্যবস্থাকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেছেন, যাতে সুদূর প্রসারী সামাজিক নিয়ন্ত্রণ তারা রাখতে পারেন সমাজের ওপরে। তৃণমূল কংগ্রেস তার ঊর্ধ্বে উঠতে পারেনি। আমি খুব দুঃখের সাথে জানাচ্ছি যে আপনারা একটু খোঁজ নিয়ে দেখবেন যে সিলেবাস কমিটিতে কোনো বদল হয়নি, সিলেবাস কমিটি তারাই চালান যারা 34 বছরে যে মনোভাবাপন্ন ব্যক্তিরা সিলেবাস সামলেছেন, এডুকেশান সামলেছেন, বাংলার এডুকেশানটা বকলমে তারাই চালান, সে জায়গায় তৃণমূল কিছু করে উঠতে পারেনি।
আমি তীব্র ভাষায় নিন্দা জানাবো না, কারণ এটা শুধুমাত্র একটা বিচ্ছিন্ন ঘটনা নয় এই সিলেবাসে যে আজাদ কাশ্মীরের প্রসঙ্গ আপনারা আজকে ইন্ডিকেট করছেন। আমি জানতে চাইব তৃণমূল কংগ্রেসের কাছে যে আপনাদের নেতা নানুরের শেখ আলম, তার বিরুদ্ধে আপনারা কী ব্যবস্থা নিয়েছেন? তিনি বলেছিলেন ভারত ভেঙে পাকিস্তান করবেন। আমি জানতে চাই আপনাদের কাছে যে সিলেবাসে আপনারা ক্ষুদিরাম বসুকে সন্ত্রাসবাদী আখ্যা দিয়ে দিয়েছিলেন, আমি জানতে চাই যে কী ব্যবস্থা হয়েছে। একটা হঠাৎ করে কোনো ব্যবস্থা এটা আমদানি হয়েছে এমন ভাববেন না, এটা একটা ধারাবাহিক প্রসেস, একটা মানসিকতা, সেই মানসিকতা তারা ধীরে ধীরে চালিত করছেন আগামী প্রজন্মের মধ্যে, যেখানে আমাদের আগামী প্রজন্ম ভুল শিখছে, সরি ইনফ্যাক্ট বাংলায় আমার আপনার বাড়ির সাধারণ ছেলেরা যারা ইংরেজি মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করে পড়াশুনো করতে পারেন না, তারা এই রাজ্যের শিক্ষা ব্যবস্থায় আদৌ কিছু শিখছেন কিনা সে নিয়ে প্রশ্ন থেকে যায়। এখানে 50,000 বেআইনি রিক্রুটমেন্ট হয়, কিন্তু আমি জানতে চাই যে তারা কি পড়াবেন যারা ঠিক করে দেয়। এটাও তো ঘটনা, বেআইনি রিক্রুটমেন্ট হয় বলেই তাই এই ধরনের সিলেবাস, কোনো প্রশ্ন না করে সেই ধরনের বেআইনি রিক্রুটমেন্টের শিক্ষকরা এতদিন ধরে পড়ে আসেন। না না, প্রশ্ন প্রশ্ন কোনো এন্টারটেইনড হয় না, সে নিয়ে আমি কোনো প্রশ্ন রাখতে চাই না, কিন্তু এই প্যানেলে অনেক শিক্ষাবিদও রয়েছেন এবং বহু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আজকের এই শো দেখছেন। এই বিষয়টি সামান্য ঘটনা বলে পাশ কাটিয়ে যাওয়ার কোনো জায়গা নেই, কারণ এটা একটা ঘটনা নয়, আমি ইতিমধ্যেই 3-4 উদাহরণ দিয়েছি এবং সুচতুর কৌশলে এই ব্যাপারটাকে ইমপ্লিমেন্ট করা হচ্ছে। আমায় মার্জনা করবেন, আমি কোনো সাম্প্রদায়িক কথা বলতে চাই না, কিন্তু লক্ষ্য করে দেখবেন যারা সাম্প্রদায়িক কথা বলেন তারা তো আজকে প্রশ্ন তুলবেন যে আপনার মধ্যে সততা এবং স্বচ্ছতা নেই। তাই একটা মিশনের স্কুল যারা একটা নির্দিষ্ট আদর্শ নিয়ে গোহেড করছে সেই স্কুলে এই প্রশ্নপত্র পাওয়া যাচ্ছে, আপনি সেখানে গিয়ে ইমপ্লিমেন্ট করছেন যে আজাদ কাশ্মীর এখানে ইমপ্লিমেন্টেড হওয়া উচিত, এটা আপনার মানসিকতা, এখানেই আপনার ঘৃণ্য সাম্প্রদায়িক মানসিকতা প্রকাশ্যে চলে আসছে এবং তারপরেও একটা গভর্নমেন্ট কোনো অ্যাকশান করে না, এখনো পর্যন্ত যিনি করলেন তাকে খুঁজে বার করা হয় না, একটা শিক্ষা দপ্তর পুরো জেলের মধ্যে, কিন্তু এই এত বড় ক্রাইম যেটা এই ধরনের যারা চাকরি চুরি করেছে, যাদের বেআইনিভাবে চাকরি দেওয়া হয়েছে তাদের থেকেও ভয়ঙ্কর ক্রাইম যারা করেছেন তাদেরকে ইমিডিয়েটলি গ্রেপ্তার করা উচিত, তাদের এগেনস্টে ক্রিমিনাল প্রসিডিং চালু করা উচিত, এখনো পর্যন্ত সেটা করা হয় না, এবং তারপর একটা ছোট্ট রিঅ্যাকশন আছে। অনিন্দ্যবাবুকে শুধু ফলাফল দেখলে হবে না, পাঠ্যপুস্তকে রয়েছে তো সিলেবাস, এরা 370 এর ক্ষেত্রে কি ভূমিকা নিয়েছিল আমি জানতে চাই, এরা সিএ বা সিএ ছেড়ে দিন, আমি বলছি 370 দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে তাদের ভূমিকা কি ছিল? শ্যামাপ্রসাদ মুখার্জিকে এরা কোনোদিন গুরুত্ব দেননি, এরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের শ্যামাপ্রসাদ মুখার্জির চেয়ারকে আজ পর্যন্ত গুরুত্ব দেননি, আমি জানতে চাই এখনো সেই চেয়ারকে অসম্মান করে ফেলে রাখা হয়েছে। কোনোদিন আমাদের শুনতে হবে এই বাংলায় আজাদ বাংলা হয়েছে, এবং সেই দিকে এরা এগিয়ে যাচ্ছেন যেভাবে আইসিস আর সন্ত্রাসবাদীদের কানেকশন আর লিঙ্ক এখানে পাওয়া যাচ্ছে, তৃণমূল ভবনের পেছনে গুলশান কলোনিতে যেভাবে বাংলাদেশিদের পাওয়া যাচ্ছে, কোনোদিন না আমাদের দেখতে হয় প্র্যাকটিক্যালি যে বাংলা আজাদ কাশ্মীর হয়ে গেছে, 24 পরগনায় যেতে পারছি না, উপদ্রুত অঞ্চল হয়ে গেছে, লজ্জা হয় আমাদের, এখনো পর্যন্ত কোনো অ্যাকশন নেই, এই সরকারের দুঃখ প্রকাশ করা উচিত, শিক্ষামন্ত্রীকে দেখা যাচ্ছে না, তিনি কোথায় আমি জানতে চাই, আগের জন্য জেলে বর্তমান শিক্ষামন্ত্রী কোথায়? আরো একবার শোনাই, আমি আসছি, আর অ্যাকশন অ্যাকশন যতটুকু দেখা গেছে ততটুকু আমি দেখাই। আরো একবার কিছুক্ষণ আগে আমাদের প্রতিনিধি বিট্টু প্রশ্ন করেছিলেন যে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, তার উত্তরে কি বলা হলো, আরো একবার শোনাই আমি আসছি। তারপরে এই মুহূর্তে শতরূপ ঘোষ সিপিএম এর মুখপাত্র আমাদের সঙ্গে যোগদান করেছে, শতরূপ আপনাকেও স্বাগত। আরো একবার দেখাই এই সিলেবাস নিয়ে, এই যখন প্রশ্ন করা হয় পর্ষদের তরফ থেকে এই প্রশ্ন নিয়ে মানচিত্র নেই পারমিতা রায়, তিনি কি উত্তর দিলেন একবার শোনাবো। টেস্ট পেপারে একটা বিচ্ছিন্নতাবাদী প্রশ্ন এসেছে কাশ্মীরকে আজাদ কাশ্মীর হিসেবে, একটু ওয়েবসাইটটা ফলো করুন, আমরা ওয়েবসাইটে দিয়ে দিচ্ছি। ম্যাম এই এই ঘটনা এই ঘটনা কোথাও বিচ্ছিন্নতাবাদের ক্ষেত্রে একটা সওয়াল করা হচ্ছে না, এই জাতীয় জিনিসটাকে আমি কিভাবে দেখছেন একটু যদি বলেন। এটা নিয়ে আমি কোনো রিমার্কস করব না, আমাদের প্রেসিডেন্ট আছেন ওনার সাথে কথা বলে নিন, আর একটা ইনস্ট্রাকশন আছে যেটা আমরা এখনি ওয়েবসাইটে দিয়ে দিচ্ছি। ম্যাম ছাত্রছাত্রীদের মধ্যে তো একটা খারাপ প্রভাব পড়ে না, এটা আনইনটেন্ডেড, যা করার বোর্ড করেছে এবং সেটা আমরা ওয়েবসাইটেও দিয়ে দিচ্ছি অ্যাজ পার ইনস্ট্রাকশন অফ প্রেসিডেন্ট। অরিন্দ্রবাবু আপনি
আপনি কি সত্যি সত্যি মানে এখনো পর্যন্ত ভাবছেন যে বিষয়টা সামান্য বিষয়, মানে আপনার কথার সূত্র ধরে এতগুলো আমরা আলোচনা এতদূর এগিয়ে নিয়ে গেলাম, এখনো মনে হচ্ছে আপনার সামান্য বিষয়? আমাদের দেশ, আমাদের দেশের মানচিত্র, সেই মানচিত্রকে দেখিয়ে দেওয়া হলো ভুলভাবে, ইতিহাস বিকৃত হয়ে যাচ্ছে, আপনার মনে হচ্ছে এখনো এটা সামান্য বিষয়? আপনার মনে হচ্ছে দেশদ্রোহতা দেশদ্রোহিতার থেকে কোনো অংশে কম নয় বিষয়টা? সোনালি, এবার আমি বলি, এতক্ষণ ধরে শুনছিলাম আমাদের শঙ্কুদেব পাণ্ডা যে কথাগুলো বলছিলেন, উনাকে যে করেই হোক তৃণমূলকে এখানে সন্ত্রাসবাদ করছে, হ্যান করছে, ত্যান করছে, মানে অযোগ্য। আর বলুন আপনি, আমি চুপ করে আছি। দয়া করে ধর্ম ঢোকাবেন না, আপনারা বিচ্ছিন্নতাবাদী ঢোকাতে পারেন কিন্তু পাঠ্যপুস্তকে ঢুকে গিয়েছিল খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সিংহ নন্দীগ্রাম পার্থ চট্টোপাধ্যায়, অর্থাৎ সিলেবাস চেঞ্জ হয়, পাঠ্যপুস্তক চেঞ্জ হয়, আর আজকে এমন একটা সময় দাঁড়িয়ে গেছে এসে যে ম্যাপ পয়েন্টিং করতে বলা হচ্ছে প্রশ্নপত্রে আজাদ কাশ্মীরকে। দেখুন সোনালী, যদিও ওই যে ভদ্রমহিলার আপনারা সচিব যিনি, তার বাইট দেখালেন, উনি বললেন যে খুব অল্প কথায় বললেন, কাশালেন এটা বলে যে এটা ভুল হয়ে গেছে। তবে আমরা সবাই জানি যে সব ভুল সমান হয় না, কিছু ভুল যেমন তার প্রভাব খুবই সামান্য হয়, কি একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে হয়, কিছু ভুলের একটা অত্যন্ত সিরিয়াস ইমপ্লিকেশান থাকে। এবং এই ভুলটা সত্যি একটা এমন একটা ভুল যে ভুলটা ভারতের মাটিতে দাঁড়িয়ে হওয়া উচিত নয়, হওয়া কাঙ্ক্ষিত নয়, এবং এই ভুলের একটা বৃহত্তর ইমপ্লিকেশান আছে, সেটা অনেক সময় নেগেটিভ দিকে যেতে পারে। তবে আমাদেরকে এটা মনে রাখতে হবে সোনালি, আমরা এমন একটা রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করছি, এমন একটা রাজ্যের সিলেবাস কমিটি বা ফ্যাশন পেপার কমিটি নিয়ে আলোচনা করছি যে রাজ্যের গোটা শিক্ষা দপ্তর এই মুহূর্তে জেলে বসে আছে। তার মন্ত্রী থেকে শুরু করে প্রাথমিকের চেয়ারম্যান থেকে শুরু করে তার ভাইস চ্যান্সেলার, ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার থেকে শুরু করে মধ্যশিক্ষা পর্ষদের চেয়ারম্যান থেকে শুরু করে গোটা শিক্ষা দপ্তর এই মুহূর্তে জেলের মধ্যে বসে আছে। গত 10 বছর ধরে আমাদের যে রিক্রুটমেন্ট স্ক্যাম, শিক্ষাকে নিয়ে স্ক্যাম হচ্ছে, আপনার এখানে আমি বারবার একটা কথা বলার চেষ্টা করেছি এবং আমার মতো অনেকেই বলার চেষ্টা করেছেন যে এটা খালি কতগুলো ছেলেমেয়ের চাকরি পাওয়া না পাওয়ার প্রশ্ন না, সেটা তো আছেই, কিন্তু অযোগ্যদের হাতে, অপদার্থদের হাতে যে একটা রাজ্যের গোটা শিক্ষা ব্যবস্থা চলে যাচ্ছে, এর ফলে যে ছেলেমেয়েগুলো স্কুলে পড়তে যাচ্ছে তাদের সর্বনাশ হচ্ছে। এই অযোগ্যদের হাতে পড়ে যে ছোটো ছোটো বাচ্চাগুলো, যে ইয়াং মাইন্ড স্কুলগুলোতে তৈরি হচ্ছে, তাদের মস্তিষ্কে শিক্ষার বদলে, বিদ্যার বদলে তাদের মস্তিষ্কে হচ্ছে মানে কি বলবো, মানে খড়কুটোর বোঝা, তাদের মস্তিষ্ক ভারাক্রান্ত হবে, এবং বিভিন্ন রকমভাবে আমরা তার ইমপ্লিকেশান দেখতে পাচ্ছি। এই যে ভুলটা হয়েছে, অবশ্যই এর একটা তদন্ত হওয়া উচিত, যে দোষী। আর এটা তো অত্যন্ত মানে আমি জানি না ওনারা কী করে বলেন যে আমরা ওয়েবসাইটে বলে দেবো, এই করে দেবো, সেই করে দেবো। এখন কথাটা হচ্ছে যে একজন একটা কোয়েশ্চেন পেপার এমন তো নয় যে একটা জায়গা থেকে ডাউনলোড হলো আর স্টুডেন্টদের কাছে চলে গেল, মাঝখানে তারা দীর্ঘ প্রক্রিয়া আছে, একজন কোয়েশ্চেন পেপার সেট করে, সেটাকে আর 5 জন টিচার সেটাকে আবার স্ক্রুটিনাইজ করেন, তারপর সেটা ছাপতে যায়, সেটা আসে, লোকে দেখে। আমি যেটা বলছিলাম যে এখানে তো পাঠ্যবইতে, পাঠ্যপুস্তকে রয়েছে বিষয়, পাঠ্যপুস্তকে রয়েছে, অতএব টেক্সট আমি এটাই বলছি, এটা একজনের হাত দিয়ে যাচ্ছে না, এটা তো একজনের মানে অনেকগুলো মানুষ, শিক্ষার সাথে এটা গোটা কমিটি, অনেকগুলো মানুষ, অনেকগুলো মানুষ, তাদের প্রত্যেকের চোখ কিভাবে এড়িয়ে গেল তা একটা মানে হতে পারে, যেটা প্রত্যেকে ইচ্ছে করে এটা করেছে, যদিও আমি এখানে বসে সেটা ভাবতেও আমার ভালো লাগছে না, এবং আমি সেটা বলার জন্য আমি এখানে আসিনি, কিন্তু সেক্ষেত্রে ঘটনাটা হতে পারে যে এই লোকগুলো শুধুমাত্র অফিসে যায়, মাইনে নেয়, বাড়ি যায়, এবং মাঝে মধ্যে চুরি চিটিংবাজি করে, তার বাইরে হরিণ নামে এখন শিক্ষা ব্যবস্থা চলছে এবং তার এই পরিণতি হচ্ছে। তার পাশাপাশি আমি একটা কথাও এটাও বলবো যে এই ধরনের ঘটনা ব্যাপারে আমাদেরকে সচেতন হতে হবে, এই ধরনের ঘটনা এরকম প্রথম ঘটছে না, যেরকম নির্মাল্যতা অত্যন্ত আমি আস্তে আস্তে শুনছিলাম ওনার কথা, উনি যেমন একটা ঘটনা সাইট করলেন, উনি এর আগে যে কাগজে কাজ করতেন সেখানেও এরকম একটা ভুল হয়েছিল। আমি আপনাদেরকে
আর একটা ঘটনা জানাচ্ছি আপনাদেরকে, 2015 সালে দুটো স্কুলের ছবি এই মুহূর্তে আমাদের কাছে এসেছে। বালুরঘাট খাদিমপুর হাই স্কুল, একই ছবি দেখতে পাচ্ছেন পাশে, এই মুহূর্তে এসে পৌঁছেছে বালুরঘাট খাদিমপুর হাই স্কুল, সেখানেও একই ছবি আমি যেমন শুরুতেই বললাম। এবং পাঁচখলগুড়ি প্রমোদিনী হাই স্কুল, পাঁচখলগুড়ি প্রমোদিনী হাই স্কুল, সেখানেও একই প্রশ্ন, অর্থাৎ কোথাও আমি শুরুতেই বললাম যে গোড়ায় গলদ হয়ে গেছে, পাঠ্যপুস্তক চ্যাপ্টারে ঢুকে গেছে ভুল। আমি তো আরেকটা স্কুলেরও এখন নাম শুনে আসলাম অন্য আরেকটি জেলা, যাকগে সেখানেও নাকি এরকম হয়েছে, সেক্ষেত্রে তিনটে হবে। তার আমি আপনাদেরকে একটা খবরের কাগজের রিপোর্ট এখন দেখাতে পারি, এই নিয়ে বিরাট সেই সময় ঘটনা ঘটেছিল, আপনারা সবাই জানেন। 2015 সালের 15ই মার্চ যে এডিশন বেরিয়েছিল আরএসএসের কাগজ অর্গানাইজার পত্রিকার, সেখানে পাক অকুপায়েড কাশ্মীরকে দেখানো হয়েছিল পাকিস্তানের অংশ হিসেবে, আজাদ ফাজাদ নয়, একেবারে পাক অকুপায়েড কাশ্মীরকে আরএসএস পাকিস্তানের হাতেই তুলে দিয়েছিল। এবং অবশ্যই তাই নিয়ে যখন কথা ওঠে ওনারা সঙ্গে সঙ্গে অ্যাপোলোজাইজ করেন এবং ওয়েবসাইট অর্গানাইজারের যে ইস্যুটা ছিল সেটাকে সংশোধন করা হয়, কিন্তু প্রিন্টেড ইস্যু যেটা বেরিয়ে গেছিলো স্বাভাবিকভাবে সে তো আর সংশোধন করা সম্ভব না, সেটা চলে গেছিলো। পরবর্তীকালে কেন্দ্রীয় সরকার মোদী তখন পদক্ষেপ নেওয়া, শাস্তি নেওয়া, ভুল ভুল মেনে নেওয়া, ক্ষমা মেনে নেওয়া এক রকমের বিষয়, কিন্তু কিন্তু প্রিন্টিং মিস্টেক আর এক বছর ধরে ভুল সিলেবাস নিশ্চয়ই এক নয়, আশা করি। দেখুন এক সেকেন্ড, দেখুন একটা বাংলাটা কথা আছে, বাংলাটা কথা আছে, পড়লো কথা হাটের মাঝে যার ব্যথা তার বুকে বাজে। আমি জানতাম না ইনি আরএসএস করেন, কিন্তু আমি বললাম দেখি কথা চুল করছে, আমি দাঁড়ান না কথাটা বলতে দিন, আমি যেটা বললাম আমি আর আমি দেবো আপনার উত্তর, কথা শেষ করতে দিন, আমি প্রশ্ন করতে পারবো, কথা শেষ করতে দিন, প্রশ্ন করতে পারবো তো, আরে 100 বার করেছেন একটা প্রশ্ন, কথা শেষ করতে দিন, করতে পারবো তো, আমি বলছি আরএসএস, হ্যাঁ আমি না দেবার কে, এটা আমার ধান সঞ্জয় করবে তো, একই জায়গা আটকে যাচ্ছে আপনারা, প্রিন্টিং মিস্টেক শুরু করার কথা বলছেন, এক বছর ধরে সিলেবাস, আমি বলছি এই যে আরএসএস এর দালালগুলো পাকিস্তানের হাতে কাশ্মীরকে তুলে দিয়েছিল, পাকিস্তানের টাকায় চলা আরএসএস, এই যে পাকিস্তানের টাকায় চলা আরএসএস এর এজেন্ট, এই যে পাকিস্তানের টাকায় চলা আরএসএস, পাকিস্তানের টাকায় চলা আরএসএস এর এজেন্ট, এই দেখো পাকিস্তানের পয়সা দিয়ে এসেছে, পাকিস্তানের পয়সা দিয়ে, পাকিস্তানের পয়সা কে এসেছে দেখলেন, দেখলেন পাকিস্তানের পয়সা কে এসেছে, এই যে পাকিস্তানের পয়সা খাওয়া আরএসএস এর দালাল গুলো, এই যে পাকিস্তানের দালাল, এই যে দালাল যাচ্ছে না আলোচনায় ঘুরে দিলেন ভুল জায়গায়, দেখুন পাকিস্তানের পয়সা আলোচনায় ঘুরে দিলেন ভুল জায়গায়, এটাই হচ্ছে আমাদের দেশ, এটাই হচ্ছে আমাদের দেশ, আমাদের দেশের রাজনৈতিক দলের বিরুদ্ধে লড়াই করে সবার অডিও ডাউন করো, সবার অডিও, আমি একবার নির্মলদার কাছে আসি, নির্মল নির্মলদা এক সেকেন্ড, নির্মলদা আমাদের দেশের সবার অডিও ডাউন আছে, অডিও ডাউন আছে, সবার সবার ডাউন আছে, কারণ একসঙ্গে বললে কেউ শুনতে পাবে না, কেউ শুনতে পাবে না। আমি নির্মলদা, আমাদের দেশের সার্বভৌমত্ব নিয়ে আমরা এত কথা বলি, আজকে সিলেবাস নিয়ে এত আলোচনা করছি, অথচ দেখুন কি সহজ, মানে প্রশ্নটার সঙ্গে সঙ্গে একদিকে সিপিএম এর অ্যাঙ্গেলে চলে এলো আরএসএস, পাকিস্তান নাকি আরএসএস, এই সব কিছু আরএসএস এর অ্যাঙ্গেলে চলে এলো যে সিপিএম, সিপিএম এতদিন পর্যন্ত চীনের চেয়ারম্যান আমার চেয়ারম্যান করেছে, পুরোহিত আকাশ পালন করে এগুলো চলে এলো, আমাদের দেশের বেসিক যে ইস্যু আর এর ফাঁকে না দুজন দু তরফের অভিযোগ বলেছি, আরে আমি তো এদেরকে কোট করছি, আমি বলিনি কিছু, এর মাঝখান থেকে তালে বলে আমাদের দেশের মানচিত্র বদলে যাচ্ছে, কোন রাজনৈতিক দলের কোন দায় নেই, নির্মলদা নির্মলদা সংক্ষেপে নির্মলদা কোন রাজনৈতিক দলের কোনো দায় নেই, শুধুমাত্র নিজেদের একে অপরের কাদা ছোড়াছড়ি
আর মাঝখান থেকে দেশের মানচিত্র বদলে যাচ্ছে। কোন রাজনৈতিক দলে কোনো দায় নেই, কারণ তারা একে অপরের কাঁধা ছড়াছড়ি করতে ব্যস্ত একে অপরের সঙ্গে। নির্মাল্যদা, দেখুন সোনালী, আমি কিন্তু কোনো সম্প্রদায়গত ব্যাপার কিংবা কোনো দলীয় ব্যাপারের মধ্যে এটা আনছি না। তার কারণ হচ্ছে ভুলটা ভুলই এবং ভুলটা খুব মারাত্মক ভুল। সে যদি আরএসএসের কাগজে বেরিয়ে এরকম ভুল হয়, এখনো জম্মু কাশ্মীর বিধানসভায় ২৪টা আসন ফাঁকা রাখা থাকে, খুব ভুল না করলে এবং সেটাই হচ্ছে ব্যাপারটা হচ্ছে। না, ভুলটা কোথায় আমি বলছি, এর একটা তথ্যগত ভুল আছে আর পাশাপাশি এর একটা সামাজিক প্রেক্ষাপট তৈরি আছে। এবার শতরূপবাবু যে প্রশ্নটা কথাটা বললেন, সেই কথাটা যদি জেনাম সত্যি, আবার উল্টো দিক থেকেও তার যুক্তি আছে, কিন্তু ভুলটা ভুল, ভুলটা স্বীকার করে নিতে হবে। এটাই কিন্তু যে কোনো সহনীয় সামাজিক রাজনৈতিক দলের কাছেই আশা করা যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের মুশকিল হচ্ছে ওরা কখনো ভুলটা স্বীকার করে না। ২০২০ সালে গুজরাট করবে মুখে লজ্জাও করে না। সুদীপ কর শিক্ষক আমাদের সঙ্গে রয়েছেন, ৩০ সেকেন্ড সবার অডিও ডাউন করে সুদীপ করে একটু রিয়াকশন নিয়ে নেব। না, সুদীপ বাবু আমাদের বাংলা সিলেবাসে আজাদ কাশ্মীরকে ম্যাপ পয়েন্টিং করতে বলা হলো, কি বলবেন আপনি বলুন, ৩০ সেকেন্ড সময় একদম শেষ। যদিও আমি একটা কথা বলি, তার কারণ হচ্ছে বোর্ড নিজে এই ধরনের নর্মালি করে না। তার কারণটা হলো বিভিন্ন শুনে কোশ্চেন পেপার থেকে নিয়ে বোর্ডের আলটিমেটলি টেস্ট পেপারটা তৈরি হয়, কিন্তু যেটা সবচেয়ে দুঃখজনক ব্যাপার সেটা হচ্ছে বোর্ডের হাতে একেবারে একটা ভুল বাইরে বেরিয়ে এসেছে। এটা আমাদের কাছে সত্যিকারেই একটা লজ্জা, কারণ আমরা দেশের অখণ্ডতাকে পছন্দ করি। আমরা শিক্ষকরা যখন শ্রেণীকক্ষে গিয়ে শিক্ষাদান করি, তখন বারবার ছাত্রছাত্রীদের সামনে এই অখণ্ডতাকে তুলে ধরার চেষ্টা করি, দেশমাতৃকার প্রতি তাদের নিষ্ঠাবান করে তোলার চেষ্টা করি আমরা সবসময়। কিন্তু আলটিমেটলি হয়টা কি আমি জানি না, এর দায় কারা নেবে, আদৌ কোনো শাস্তি হবে কিনা, নাকি ওয়েবসাইটে এক বছর ধরে গুজরাট গভর্নমেন্ট 2018-2019 সালে ঘটনা হচ্ছে এই ধরনের ভুল ম্যাপ পয়েন্টিং করার পর শেষ পর্যন্ত সিলেবাস কমিটি আদৌ দায় নেবে, শিক্ষামন্ত্রী দায় নেবে, কোনো পদক্ষেপ নেওয়া হবে, নাকি ওয়েবসাইট একটা শুধুমাত্র ক্ষমা চাওয়া হবে, রুক্ষ সূক্ষ ক্ষমা, নাকি গোটা বিষয়টাই হয়ে যাবে একটা যৎসামান্য বিষয়, চাকরি চুরি, বালি চুরি, কয়রা চুরি, গরু চুরির মতো শুধুমাত্র একটা যৎসামান্য বিষয় দেশ নিয়ে, দেশের সীমানা নিয়ে এই প্রশ্নগুলো থাকবে। সময় একটা বিরতির পর ফিরে আসছে ডিবেট শেষ করে, সঙ্গে থাকুন। সোনাসুতি স্বর্ণালী আজ এই পর্যন্ত, নমস্কার।